আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। যমজ সন্তান গর্ভে ধারণ করা একই সাথে একটি উত্তেজনাকর ব্যাপার ও সেই সাথে ভীতিরও বটে। একটি সন্তান গর্ভে নিয়েই মায়েদের কষ্টের শেষ থাকে না, সেই সাথে দুটো বাচ্চা খানিকটা বেশি কষ্টদায়ক হতে পারে। হয়তো আপনার জানতে ইচ্ছে হতে পারে কাদের যমজ সন্তান বেশি হয় এবং কেন যমজ সন্তান হয়। হ্যাঁ, এ নিয়েই আজকের ভিডিও। বিগত কয়েক দশকের পরিসংখ্যানের ভিত্তিতে আমরা জানাব কাদের যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বেশি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এক, বয়স। যে সকল নারীরা সাধারণত 35 বছর বয়স বা তার উপরে সন্তান ধারণ করেছেন, তাদের মধ্যে যমজ সন্তান প্রসবের হার স্বাভাবিকের থেকে বেশি। এর কারণ হল বয়স বাড়ার সাথে সাথে নারীদের দেহে ফলিকল সিমুলেটিং হরমোনের নিঃসরণ বেড়ে যায়। এই হরমোনের কারণে নারীর দেহ একের অধিক ডিম্বাণু প্রতি মাসে উৎপন্ন করতে পারে, যার ফলে যমজ সন্তান হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। দুই, উচ্চতা। লম্বা নারীদের মধ্যেও যমজ সন্তান হওয়ার সংখ্যা বেশি দেখা যায়, বিশেষ করে যে সকল নারীদের উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি বা তার বেশি, তাদের যমজ সন্তান হওয়ার প্রবণতা বেশি। প্রকৃতিগতভাবে লম্বা নারীর পেটে যথেষ্ট জায়গা থাকে দুটো সন্তান ধারণ করার, কিন্তু এর সঠিক কারণ জানা সম্ভব হয়নি। তবে ধারণা করা হয় লম্বা নারীদের দেহে গ্রোথ হরমোন বেশি নির্গত হয়, যার ফলে চরয় একের অধিক ডিম্বাণু ছাড়তে সক্ষমতা অর্জন করে। তিন, পারিবারিক ইতিহাস। আপনার পরিবারের পেছনের ইতিহাস ঘেঁটে দেখতে পারেন। যদি আপনার মা, বোন, নানি, খালাদের মধ্যে যমজ সন্তান হওয়ার প্রবণতা থাকে, সেক্ষেত্রে আপনারও সম্ভাবনা রয়েছে যমজ সন্তান হওয়ার। তবে যাদের যমজ কিন্তু ভিন্ন ভিন্ন চেহারার বাচ্চা হয়েছিল, তাদের পরিবারে যমজ বেশি হতে দেখা যায়। চার, মোটা স্বাস্থ্য। যাদের বিএমআই 30-এর উপরে তাদেরকে সাধারণত মোটা স্বাস্থ্যের মানুষ ধরা হয়। এটা অদ্ভুত শোনালেও একজন স্বাভাবিক বা চিকন স্বাস্থ্যের নারীর থেকে মোটা নারীদের যমজ সন্তান হওয়ার ইতিহাস বেশি দেখা যায়। শরীরে থাকা অতিরিক্ত চর্বি ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বৃদ্ধি করে, আর ইস্ট্রোজেন হরমোন যদি বেশি নির্গত হয় ততই একের অধিক ডিম্বাণু তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। পাঁচ, জাতিবিশেষ। পৃথিবীর যমজ সন্তান হওয়ার পরিসংখ্যানে আফ্রিকান নারীরা সবচেয়ে এগিয়ে। তাদের মধ্যে যমজ সন্তান হওয়ার সম্ভাবনা 2.5%। শুধু আফ্রিকায় নয়, এ অঞ্চলের মানুষ পৃথিবী যেখানেই রয়েছে তাদের মধ্যেও যমজ সন্তানের প্রবণতা অন্য সকল জাতি থেকে বেশি। ৬, পূর্বের ইতিহাস। আপনার যদি একবার যমজ সন্তান হয়ে থাকে তাহলে মনে রাখবেন পরবর্তী সকল গর্ভধারণে আপনার আবারও যমজ সন্তান হওয়ার সুযোগ রয়েছে। ৭, গর্ভধারণ চিকিৎসা। অনেক নারীদের দীর্ঘদিন ধরে সন্তান হয় না, এক্ষেত্রে অনেকে ডাক্তারি সাহায্য নিন। চিকিৎসকের প্রয়োগকৃত নিষিক্তকরণ ড্রাগসের কারণে একের অধিক ডিম্বাণু তৈরি হতে পারে, এটা প্রায়শই দেখা যায়। এ ধরনের চিকিৎসার পর অনেকের 2, 3, এমনকি 4টা বাচ্চাও একসাথে জন্ম নিয়েছে, তাই এটাও যমজ সন্তান হওয়ার অন্যতম কারণ। এই ছিল মোটামুটি যমজ সন্তান হওয়ার সম্ভাব্য কারণ ও প্রবণতা। তবে প্রকৃতির নিয়ম অদ্ভুত, তাই উল্লেখিত কারণগুলো ব্যতীতও অনেকের যমজ সন্তান হতে দেখা যায়। মোট কথা, সৃষ্টিকর্তাই নির্ধারণ করেন কার কতটা সন্তান হবে, এর উপর মানুষের হাত নেই। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন।